মানে রুগী হঠাৎ করে হাল ছেড়ে দেয় মানে কথা আমি কেন আপনার রুগীর অনেক কথা বলার তার যে এত কথা বলার আছে আপনাকে আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার চাচা বাবা কাকা খালা ফুকুর যেই হাসপাতালে ভর্তি আছে তার যে এত কথা জমে আছে আপনার কারণে রুগীটা সুস্থতার দিকে চলে যাবে আমরা হাসপাতালে তো আসলে অনেক ধরনের রুগী দেখার আসলে সুযোগ হয় একটা একজন একটা জটিল এবং কঠিন রোগে আক্রান্ত একটা জটিল এবং কঠিন রোগে আক্রান্ত একজন রুগীর সাথে অনেক কথা বলতে হয় এবং আহ চিকিৎসকদেরও যেমন কথা বলতে হয় আমার আমার একটা অনুরোধ থাকবে রোগীর যাতে যারা থাকেন রোগীর স্বজনরা তারা যেন সাথে অনেক 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 কথা বলেন এই কথা বলাটা এই কমিউনিকেশনটা অন্য একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ দিক আছে সেটা বলার জন্য আসলে এখন এই আলোচনাটা করছি একজন রোগী তিনি প্রচন্ড জটিল কোন একটা রোগে আক্রান্ত হয়ে হয়তো আমাদের কাছে এসছেন হয়তো বা ক্যান্সার আছে অথবা অন্য বড় কোনো রোগ আছে যে রোগটা সহজে তার সারছে না এরকম অনেক রোগ আছে অনেক সময় আমরা ক্যান্সারের অনেক রোগী পাই যে আসলে ক্যান্সারটা এত বাজে গেছে যে আসলে সার্জারি তাকে স্বাভাবিক করা যাচ্ছে না অথবা অন্যান্য যে চিকিৎসাগুলো আছে নিউজেন কেমোথেরাপি বা রেডিও থেরাপি অথবা অন্যান্য ইমিউনোথেরাপি আরো বিভিন্ন ধরনের চিকিৎসা আছে ক্যান্সারের সেগুলো দিয়েও পুরোপুরি রোগটাকে বাগে আনা যাচ্ছে না তো এই সময়টা তো আমরা আসলে রুগীকে হাসপাতালে পাই এবং আমরা রুগীর মধ্যে মানসিকতার একটা ভালো রকম তারতম্য ওই সময় দেখতে পাই যেমন রুগীটা হয়তো বা সুস্থই ছিল সে হয়তোবা একটা বড় কঠিন আক্রান্ত কিন্তু সে মানসিকভাবে সুস্থই ছিল কিন্তু চিকিৎসা নীতি নিতে একটা পর্যায়ে এসে আমরা রুগীদের মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন লক্ষ্য করি মানে রুগী হঠাৎ করে হাল ছেড়ে দেয় এই হাল ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে রুগীর মধ্যে একটা ঋণাত্মক মানসিকতা কাজ করে রুগী মানে রোগ তো যে হতে পারে একটা ছোট রোগ বড় রোগ যে কারো হতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ তো নেই যে কখনো অসুস্থ হয়নি কিন্তু এত বড় একটা রোগে দীর্ঘদিন ভুগতে 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 রুগীর মধ্যে এমন একটা চিন্তা ভাবনা চলে আসে যে সৃষ্টিকর্তা বাল্লাপাক বোধহয় আমাকে আমাকে ওদের শাস্তি দিচ্ছেন অথবা আমাকে বোধ হয় তিনি পছন্দ করেন না মানে কথা ওয়াই মি আমি কেন এত কঠিন রোগ আমাকে হয়তোবা এই রুগীটা পাঁচক নামাজ পড়েন বা তার যে ধর্মীয় বিধিবিধান আছে সেটা সম্পূর্ণভাবে পালন করেন তিনি সারা জীবন ভালো কাজ করেছেন তিনি সারা জীবন নিজের পরিবারের যত্ন নিয়েছেন নিজের সমাজে যত্ন নিয়েছেন অনেক সামাজিক কাজ করেছেন তাকে সবাই আমরা খুব ভালো মানুষ হিসেবে চিনি জানি তার বন্ধুরা তার আত্মীয় স্বজনরা তার পরিবারের সদস্যরা সবাই তাকে নিয়ে গর্ব করে এমন একটা মানুষও তিনি রোগাক্রান্ত হতে পারেন এবং রোগাক্রান্ত হলেই যে যে রোগের চিকিৎসাকালীন সময়ে হঠাৎ করে রোগীটা দেখে আমরা দেখেছি মসে পড়ে ভেঙে পড়ে আমি এই ধরনের প্রবণতা ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগীদের মধ্যে অনেক বেশি দেখতে পেয়েছি এছাড়াও আরো কিছু জটিল রোগ আছে যেমন প্যানকেটাইটিস অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা অ্যাজমার কিছু রুগী থাকে তাদের মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় তা আমার চিকিৎসা জীবনের অভিজ্ঞতা দেখেছি এই রোগগুলো হঠাৎ করে মানে তারা ভালো আছেন শরীরে একটা জটিল কঠিন রোগ থাকা সত্ত্বেও তারা চিকিৎসায় ভালো আছেন কিন্তু হঠাৎ করে তারা ভাবে ভেঙে পড়েন তাদের মাথার মধ্যে যে হোয়াই এই প্রশ্নটা বা এই যে এইটার পেছনের যে মানসিকতাটা এটা হঠাৎ করে চলে আসে তো এই জন্য আসলে এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে অনেক আমাদের দায়িত্ব আছে এখানে রুগীর সাথে আমাদের কমিউনিকেশনের গ্যাপ হয়ে যায় এবং এটা যে সবসময় চিকিৎসকের হয় সেটা না রুগীর আশেপাশে যারা আছেন তাদেরও হয় তারাও যেটা হয় যে রুগীর সাথে থাকতে থাকতে রুগীর সেবা দিতে দিতে বা রুগীকে নিয়ে করতে করতে তারাও একটা সময় একটু হয়তো বা ঝিঙিয়ে পড়েন বা একটু হয়তো বা হাল ছেড়ে দেন এই জন্য আমি সবসময় বলি রুগীর যত্ন নেওয়াটাও কিন্তু চিকিৎসা দেওয়ার মতোই আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা বড় একটা কাজ সুতরাং রোগীর সাথে যারা থাকেন যারা হাসপাতালে সময় দেন তাদেরও আসলে আমি মনে করি যে তাদেরও একটু মানসিক স্বাস্থ্যের দিকে হওয়া প্রয়োজন এবং কন্টিনিউয়াসলি একজন মানুষই যেন রোগীর সাথে না দেন ভাগে 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 যেন সবাই আসলে পরিবারের সবাই যেন রোগীর সাথে ইনভলভ হন এবং ইনভলভে কোন কাজটা করতে হবে কাজটা করতে হবে রোগীর সাথে কথা বলতে হবে রুগীর সাথে অনেক 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 কথা বলতে হবে আপনি রুগীর সাথে কথা বলবেন না রুগী ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবে তার জীবনের প্রতি বাঁচার প্রতি যে আশা যে স্পৃহা এটা হঠাৎ করে কমে যাবে বা হারিয়ে যাবে চিকিৎসা চিকিৎসক চিকিৎসা দিয়ে তাকে হয়তো ভেতর থেকে রোগটাকে সারানোর চেষ্টা করছেন কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে রুগী পিছিয়ে যাবে যদি আপনি রুগীর পাশে না থাকেন রুগীর সাথে সবসময় কথা বলতে হবে রুগীর কথা বলবে রুগী হয়তোবা বা দিনের মানে রুগী তো আসলে হাসপাতালে বিছানায় শুয়ে আছে রুগীর অনেক কথা মনে পড়ে অনেক ঘটনা মনে পড়ে তার তো হাতে কোনো কাজ নেই তিনি তো তার যে প্রতিদিনের যে কাজ তিনি হয়তো বা অফিসে যেতেন তিনি হয়তো বা ব্যাংকে যেতেন তিনি হয়তো বা বাজারে যেতেন তিনি হয়তোবা বাসায় গল্প করতেন আড্ডা মারতেন তার তো এই চ্যাপ্টার গুলো প্রতিদিনের কাজের এই অংশগুলো বন্ধ হয়ে গেছে তার তো হাতে কোনো কাজ নেই তিনি সবসময় শুয়ে বা বসে আছেন হাসপাতালের বেডে তাহলে তার সাথে কথা বলতে হবে তিনি দিনের কথা বলবেন তিনি তার ছেলেবেলার কথা বলবেন তিনি তার চাকরি জীবনের কোনো ঘটনা বলবেন তিনি কোন কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন কোন কোন ডাক্তার তাকে কি কি ওষুধ দিয়েছিল কোন ডাক্তারের ব্যবহার তার ভালো লেগেছিল কোন ডাক্তারের ব্যবহার তার ভালো লাগেনি কোন হাসপাতালে পরিবেশটা তার ভালো লেগেছিল অনেক অনেক মানে রোগীর কিন্তু আসলে অনেক কথা বলার আছে এবং আপনি দেখবেন যে আসলে হাসপাতালে চিকিৎসকরা রাউন্ডে আসেন একবার দুইবার তিনবার রাউন্ডে আসবেন রুগীর প্রথমবার যখন একবার হিস্ট্রি নিলেন এরপর কিন্তু চিকিৎসকরা আমরা আসলে রোগীর সাথে কানেকশনটা কিন্তু খুব ব্রিফ করে ফেলি তখন কেন রোগীর কাছ থেকে একবার যখন আমরা রোগীর ইতিহাসটা পুরো জেনে নিলাম চিকিৎসক কিন্তু প্রতিদিন প্রতিদিন গিয়ে রুগীকে আসলে ইতিহাস জিজ্ঞেস করবেন না যে আপনার কবে থেকে ব্যথা শুরু হয়েছিল বা আপনি ক্যাম্প কিভাবে হাসপাতাল এই প্রশ্নগুলো কিন্তু চিকিৎসক যখন রুগীর ভর্তি হয় তখন একবারই করবেন তার মানে সাথে এরপরের দিন থেকে বা পরের যে চিকিৎসকের সাথে যে আলাপগুলো হবে সেগুলো হয় রোগ ভিত্তিক লক্ষণ ভিত্তিক আপনার যে পেটে কথা ছিল পেটে ব্যথাটা এখন কেমন আছে আপনার যে জ্বর বলেছিলেন গতকালকে জ্বর ছিল আজ থেকে জ্বরটা আছে আজকে আপনি কেমন আছেন আজকে সকাল থেকে কেমন বোধ করছেন তাহলে রুগী কিন্তু আসলে মনের যে জমানো কথাগুলো রুগীর গল্প করার যে মানুষটা সেটা কিন্তু রুগী মিস করেন হাসপাতালে বেড়ে শুয়ে এটা প্রচন্ডভাবে মিস করে এটা আমি নিজে এতগুলো বছর হাসপাতালে আমি কাটিয়েছি চিকিৎসক হিসেবে আমি নিজে বুঝতে পারি আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন হাসপাতালে প্রথম ঢুকলাম আমার চাকরি জীবনের শুরুতে সেদিন বিকেল বেলা আমি দেখলাম কোলন কলন ক্যান্সারে আক্রান্ত একজন চাচা ছিলেন আমার হাসপাতালে তিনি কলন ক্যান্সারে আক্রান্ত এবং তিনি তার প্রচন্ড তাকে আপনি যখন আমরা যখন রাউন্ডে যাই তার মুখ দেখে বোঝা যায় যে এই মানুষটা অচিরেই মারা যাচ্ছে মানে তার চোখে মুখে একটা মৃত্যু ভয় টের পাওয়া যায় মানে তিনি এতটাই অসুস্থ তিনি ব্যথায় কষ্ট পাচ্ছেন তার অন্যান্য কিছু লক্ষণ আছে তারপর একটা ব্লিডিং আছে তাকে কেমোথেরাপির জন্য হয়তোবা দেওয়া হয়েছিল বা কেমোথেরাপি হয়তোবা দেওয়া হয়েছে বা হবে এরকম কিছু আমি মনে করতে পারছি না তো তিনি প্রচন্ডভাবে ভাবে বিষণতা একান্ত আমি বিকাল বা সন্ধ্যার দিকে আমি অন্য কোনো একটা দেখতে আমি হয় ওই ওই একই গেছি এবং আমি গিয়ে দেখি চাচা তার আহ ওয়াইফের সাথে আমাদের চাচির সাথে সাথে বোধ আরো একজন ছিলেন যেমন মনে নেই তারা মানে বেশ গল্প করছেন গল্প করছেন চাচি হাসতেছেন চাচাও হাসতেছেন চাচার মুখে দাঁড়িয়ে ছিল এবং বেশ ওই জায়গাটার মধ্যে এবং আশেপাশের আহ বেডের লোকজন আবার তাদের গল্প শুনছেন মানে রুগীরা যখন অনেকদিন ধরে রুগীরা একসাথে থাকলে রুগীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মিক বন্ধন তৈরি হয়ে যায় একটা এক মাস ধরে হাসপাতাল আছেন তার পাশের বেডি আর একটা রুগী দেড় মাস ধরে হাসপাতাল আছেন দেড় মাস একটা দুটো মানুষ পাশাপাশি চাচা চাচি গল্প করছেন একদম সুন্দর একটা জটলার মতো হয়ে আছে এবং আমি দূর থেকে আমাকে যেন দেখা না যায় বা তারা যেন বুঝতে না পারেন যে আমি আশেপাশে আছি এমন ভাবে তাদের কথা শোনার বা তাদের ওই বিষয়টা বোঝার চেষ্টা করছে আমারও বেশ কৌতূহল ছিল এবং দেখলাম যে তারা বেশ গল্প করছেন চাচি অল্প করে হাসছেন চাচাও হাসছেন এই চিত্রটা দেখে আপনার মনে হবে না যে এইখানে একজন জটিল ভাবে আক্রান্ত ক্যান্সারের রুগী আছেন আপনার মনে হবে না আপনি দূর থেকে দেখে ড্যাসেস করতে পারবেন না যে আপনি রুগীর ফাইলপত্র আগে এক নজর দেখে থাকেন তাহলে এই যে আসলে রুগীর অনেক কথা বলার থাকে হাসপাতালে বেডে শুয়ে তার তো আসলে কোনো কাজ নেই তার চিকিৎসা চলছে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন নার্সরা এসে টাইম মতো ওষুধ দিয়ে যাচ্ছে তার কিন্তু যে প্রতিদিনের জীবনটা এটা প্রচন্ড সংক্ষিপ্ত করে ফেলেছি তার যে কথা বলাটা তার যে নিজের জমা ভেতরে কিন্তু রুগী যদি কথা না বলে আপনি রুগীর সাথে কথা বলবেন না রুগী আপনার সাথে কথা বলবেন না এই রুগী অবশ্যই আস্তে আস্তে খারাপ দিকে তুলে দেবে সুতরাং আমার এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে যখনই আপনি হাসপাতালে গেছেন হাসপাতালে কোন রুগীকে সময় দিচ্ছেন তার সেবা করছেন এবং যে অফিস আওয়ারের বাইরে যে সময়টা বিকেল সন্ধ্যা দুপুর রাত এই সময়গুলো যে সময়গুলো হাসপাতালের যে রুটিন ব্যস্ততা সেটা কমে আসে ভিড় ভাড়টা কমে যায় হাসপাতালে একটু ঠান্ডা হয়ে আসে এই সময়টা রুগীদের সাথে গল্প করা কথা বলা আপনার রুগীর অনেক কথা বলা আছে আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার চাচা বাবা কাকা খালা ফুকুর যেই হাসপাতালে ভর্তি আছে তার যে এত কথা বলা আছে আপনাকে তার যে এত কথা জমে আছে আপনি কথা বলা শুরু না করলে আপনি মোটেও সেটা বুঝতে পারবেন এবং এই যে শুরু করাটা এই শুরু করাটা আপনাকেই করতে হবে কারণ তিনি রুগী তার কাছ থেকে এই কথাটা বের করে নেওয়া বা একটা কথা বলতে পারেন এরকম একটা আবহ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার কাজটা কিন্তু আপনার সুতরাং রুগীর কথা শুনতে হবে এবং এই রুগীর কথা শোনার কাজ সবসময় চিকিৎসার কাজে জড়িত যারা তাদের সেটা না আপনারও দায়িত্ব আছে রোগীর অনেক কথা বলার আছে এবং আপনি যদি খালি একটু সময় নিয়ে রুগীর কথা শোনেন জেনে রাখেন আপনি একজন চিকিৎসকের ভূমিকা অবতীর্ণ হলেন চিকিৎসকের কাজ যেমন চিকিৎসকের রোগীকে ভালো করা আপনিও রুগীকে ভালো করার চেষ্টা করছেন আপনার কারণে রোগীটা সুস্থতার দিকে চলে যাবে অথবা চিকিৎসকের যে চিকিৎসা চলছে এর মাঝখানে হঠাৎ করে রুগীটা বেঁচে থাকার স্পৃহা হারিয়ে ফেলবে না সুতরাং রুগীর পাশে বসে যে আছেন আপনিও অনেক বড় কাজ করছেন আপনিও প্রায় একজন চিকিৎসকের কাজ করছেন যদি নিজের এই ভূমিকাটাকে ছোট করে দেখবেন না রুগীর সাথে অনেক 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 কথা বলবেন এবং আপনার রুগী যেন কথা বলে নিজের সবকিছু আপনার কাছে প্রকাশ করতে পারে এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো বিষয়ে আলোচনার জন্য